সোমবার মধ্যপ্রাচ্যে পা রেখেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ নিয়ে আট মাসে আটবার সফর করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রভাবশালী মন্ত্রী। তার সফরকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল। এ সফরে ব্লিঙ্কেন প্রথমে দেখা করবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সাথে। এরপরে তার যাওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েলে। সেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে বৈঠক করবেন ব্লিঙ্কেন। মিশর আর ইসরায়েল সফরের পরপরই মার্কিন এই মন্ত্রী যাবেন জর্ডান ও কাতারে। ব্লিঙ্কেনের এই গুরুত্বপূর্ণ সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদপত্রটি বলছে, গেল 31 মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিলেন। বাইডেনের এই চুক্তি হামাস বা ইসরায়েলের কেউই মেনে নেয়নি। সেই প্রস্তাব নিয়ে আলোচনা করতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফর। বাইডেনের দেয়া প্রস্তাবে যুদ্ধবিরতি কার্যকরের জন্য বেশ কয়েকটি প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে ইসরায়েলি এবং ফিলিস্তিনি নাগরিকদের বন্দি বিনিময়, গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফিরতে দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখযোগ্য। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পাশাপাশি ব্লিঙ্কেন মিশরের সাথে গাজার গুরুত্বপূর্ণ সীমান্ত রাফা ক্রসিং খোলার ব্যাপারেও আলোচনা করবেন। মানবেতর জীবনযাপন করা ফিলিস্তিনি নাগরিকদের জন্য সাহায্য পাঠানোর অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম রাফা সীমান্ত। গেল মাসে ইসরায়েলি বাহিনী এই সীমান্তটি দখল করে নেয়। আর ব্লিঙ্কেন এমন সময় মধ্যপ্রাচ্য সফর করছেন যখন ইসরায়েলি বাহিনী গাজায় হামলা জোরদার করেছে, তাই এই সফরের সফলতা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। ব্লিঙ্কেনের সফরের 2 দিন আগে গাজার নুসেরাইত ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত 274 জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর নারী ও শিশুসহ 37,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন আর এ সময়ে আহত হয়েছেন 84,000-এর বেশি ফিলিস্তিনি নাগরিক। নিউজ ডেস্ক, বায়ান্ন টিভি।